apply the variations command image থেকে adjustment এবং এখান থেকে variations variations dialog box এ আমরা বেশ কিছু options এখানে লক্ষ্য করতে পারছি প্রথমে রয়েছে shadows midtones highlights and saturation বেশ কয়েক উপায় আমরা এর variation গুলো ঘটাতে পারি তারপর নিচের দিকে original এবং current pick এখানে আমরা যে ইমেজটি লক্ষ্য করতে পারতেছি সেটি হচ্ছে অরিজিনাল যে ইমেজটি সেটি এবং এর বিভিন্ন ধরনের ভেরিয়েশন গুলো এখানে আমরা লক্ষ্য করতে পারতেছি এখানে রয়েছে মোর গ্রিন মোর ইয়েলো মোর সায়ান মোর ব্লু মোর ম্যাজেন্টা এবং মোর রেড যার পরিবর্তন এর যে কালারটি থাকবে সেটি হচ্ছে কারেন্ট পিক এখানে আমরা পরিবর্তন যাই করি না কেন কারেন্ট পিকে তা পরিবর্তন ঘটতেছে এবং এই কারেন্ট পিকে আমরা ক্লিক করলে কোনো প্রকারের পরিবর্তন হবে না এর অন্যান্য কালার এর এখানে রয়েছে লাইটিং এবং তারও কারেন্ট পিক মিডলে এবং ডার্কনেস আমরা ইচ্ছা করলে এর ডার্কনেস কমাতে এবং বাড়াতে পারি লাইটিং এর লাইট বাড়াতে পারি আমরা মিড টোনস ব্যবহার করাতে এর ভেরিয়েশনস গুলো প্রিসাইসলি ঘটতেছে যদি আমরা শ্যাডো ব্যবহার করে থাকি এই ক্ষেত্রে যদি লাইটিং অথবা শ্যাডো এর ভেরিয়েশন লক্ষ্য করলে দেখা যাবে কিছু কিছু জায়গায় এর কালার এর সমস্যা দেখা দিয়েছে অথবা যদি আমরা হাইলাইটস ব্যবহার করে থাকি এবং সেই ক্ষেত্রে দেখা যাবে কিছু কিছু জায়গায় এই হাইলাইটস ব্যবহার করেও সমস্যা দেখা দিচ্ছে তাছাড়া স্যাচুরেশন ব্যবহার করলেও হতে পারে বেশি স্যাচুরেশন অথবা লেস স্যাচুরেশন ব্যবহার করলেও ঘটতে পারে ওকে সেই ক্ষেত্রে আমরা মিড টোন ব্যবহার করব এবং মিড টোন ব্যবহার করে এর ফাইন এবং কোরাস এর স্লাইডারটি ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট এর জন্য অবশ্য তা আমরা শো ক্লিপ এর ক্লিক করে রেখে আমাদের সমস্ত অ্যাডজাস্টমেন্টগুলো ঘটাবো এর ক্লিপিংগুলো ভালোভাবে দেখার জন্য এই শো ক্লিপটি ব্যবহার করতে হবে এখন যদি আমাদের এই সমস্ত সেটিং গুলো পরিবর্তন করার পর সেভ করতে প্রয়োজন হয় সেক্ষেত্রে এর সেভ ডায়ালগ বক্স থেকে এভিএ ফাইল এক্সটেনশন হিসেবে সেভ করে নেব এবং পরবর্তীতে অন্যান্য ইমেজের ক্ষেত্রে একই ধরনের সেটিং আমরা আরোপ করতে সমর্থিত হব লোড এর মাধ্যমে যে কালারটি আমাদের পছন্দ হবে সেই কালারটি আমরা সিলেক্ট করে ওকে তাহলে পুরো কালারটি এখানে এই ইমেজটির উপরে আরোপিত হবে এবং আমরা পূর্বের ন্যায় আবার বিভিন্ন ধরনের ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এর টোনাল রেঞ্জগুলোকে পরিবর্তন করে ব্যবহার করতে পারি